আজ যেটা আমি সকল ভক্তদের মায়ের আশীর্বাদ নিয়ে করতে গিয়ে আজকে শত ঝড় তো আমার মা, যারা তিনতলা চারতলায় বাস করছে সেখানে মায়ের থাকার স্থান হলো না মা, এখনো হলো না, এখনো হলো না, এখনো আমার ঝড় চলছে, মাকে কোথায় বসাবো মা? এত মানুষের, কোটি কোটি মানুষের যে এত মঙ্গল হচ্ছে, সবাই কত সুন্দর, কত দামি দামি ফ্ল্যাট, দামি দামি বাড়ি, সবারই স্থান হয়, যার গোটা পৃথিবীটা যার, তার স্থান হচ্ছে না মা। বাড়ি থেকে লাথি মেরে বার করে মায়ের স্থান মাঠে, মাঠে এসেও যে এখনো লড়তে হচ্ছে মা, তারা মাকে নেবে না তাড়িয়ে দেবে সেই আলোচনা এখনো হয়ে যাচ্ছে। আমার যে এখনো ঝড় বইছে, আমার এখনো ঝড় বইছে, এরাও হয়তো মাকে রাখতে পারবে না, জানি না কোথায় মায়ের স্থান আছে। সবাই শুধু টাকাটা চেনে, কেউ মানুষের উপকার চায় না, সবাই নিজের স্বার্থটা খুব ভালো বোঝে, তাই তো ভগবান বলে গেছেন গোটা দুনিয়াটা তো স্বার্থপর। শুধু মায়ের পরম সন্তান হয়ে শুধু স্বার্থ বুঝলাম না মা, নিজে না খেয়ে না দে, সন্তানদের কথা না ভেবে এত লাখ লাখ কোটি কোটি ভক্তের মঙ্গলের জন্য নিজেকে আমি সঁপে দিলাম মা। এখনো ডামাডাল চলছে, মাকেরা রাখবে না তাড়িয়ে দেবে? এখন যে কলিযুগ ভরা কলিযুগ, মাকে চট করে কেউ নিতে পারে না মা, কেউ পারে না। এত মা মিরাকেল করেছে, এত মা সবার শুধু নাম জপ করে ঘরে বসে এত উপকার পেয়েছেন মা, সেখানে আজ বলি মা গো গোটা পৃথিবীটা তোর, যেখানে আজকে প্রত্যেকটা কত দামি দামি মানুষ আছেন, যারা কত সুন্দর মোজাব করা ঘরে বসবাস করেন, কিন্তু মায়ের ঠায় আজকে মাঠে, মায়ের এখনো মায়ের মন্দির হবে, মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রথমেই বলি জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা, সকল মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই বলি আজকের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব মঙ্গলা মায়ের ব্যাপারে। তো মঙ্গলার মাকে নিয়ে হঠাৎ ভিডিওটা করছি এই কারণেই, কালকের এর আগের ভিডিওতে আমি দেখলাম যে মঙ্গলা মা অঝরে কান্না করছে, সে কান্না দেখে মানে সত্যি প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড। আর সেই কান্না কি কারণে করছে সেই বন্ধুরা তোমাদের সাথে দেখতেই পেলে, কিছুটা শেয়ার করলাম, আরও কিছুটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমেই বলি আমরা কতটা নিষ্ঠুর, আমাদের সমাজের লোক কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। মঙ্গলা মা নিজের বাড়িতে একটা খুব সুন্দর মন্দির তৈরি করেছিল, আর যতটা পেরেছিল তার কাছে ওটাই সুন্দর ছিল, বেশ সুন্দর করে সব কিছু করেছিল, বাথরুম ঠাথরুম করেছিল মন্দিরের যারা আসবে তাদের জন্যে, তারপর মায়ের জন্য বেশ সুন্দর করে সমস্ত সুবিধা করেছিল। কিন্তু আজকে তার পাশে যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের লোকেরা, আশেপাশের পরিবেশের কিছু মানুষ তাকে সেখান থেকে উৎখাত করলো, সেখান থেকে তাড়িয়ে দিল, মাকে তাড়িয়ে দিল। মা আজকে, কৃষ্ণকলি মা আজকে অন্য জায়গায় একটা ফাঁকা মাঠের মধ্যে আটচালা করে সেখানে গিয়ে, মন্দির তো নয়, মন্দির বলা চলে না সেটাকে, সেখানে গিয়ে বসবাস করছে। তো মানুষ কতটা নিষ্ঠুর, কতটা মানুষ নিষ্ঠুর হলে আজকে এই পরিস্থিতিতে কৃষ্ণকলি মাকে যেতে হয়। যেই মা আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমাদের কাছে সব থেকে বড়, মানুষের কি এতটুকু ভয় লাগে না যে সেই মাকেই আমরা তাড়িয়ে দিচ্ছি? আমি কাউকে পার্টিকুলার একজনকে কিছু বলবো না, একজন মানুষ সেটা করতে পারে না, প্রত্যেকটা মানুষ সহযোগিতা না করলে তো সেটা করতে পারে না। তো আমি আজকে মঙ্গলা মার কোনো মানে সঠিক বা এখনো পর্যন্ত একটা জায়গা হয়নি, আর কখন হবে উনি নিজেও জানে না, তার জন্য তাকে লড়াই করতে হচ্ছে। তো একটা মাকে সে একটা স্থায়ী জায়গায় বসিয়ে পুজো করবে, তার জন্যে মাকে আরাধনা করবে, মায়ের আরাধনা করবে, আর প্রত্যেকটা মানুষ সেই কৃষ্ণকলি মা এতটাই জাগ্রত, প্রত্যেকটা মানুষ কত কত উপকার পাচ্ছে, তো সেই জন্যই মায়ের কাছে এসে
পৌঁছাচ্ছে তারা, তো সেই জায়গাটা যে একটা সঠিক বাসস্থান, যেখানে সঠিক ঠিকানা হবে, যেখানে মায়ের কাছে এসে তারা নিজের মনের দুঃখ শেয়ার করতে পারবে, কিছু নিজের কথা বলতে পারবে বা কিছু উপকার পাবে। তারা যারা বিশ্বাস করে আসছে, তো তারা তো সবাই উপকার পাচ্ছে, তার জন্যই আসছে, তার জন্যই তারা সবাই আসছে। তো সেই জায়গাটা এখনো পর্যন্ত সঠিক হয়নি, তো কিছু দুষ্ট মানুষের জন্য এখনো পর্যন্ত মায়ের জায়গা সঠিক হচ্ছে না, আর আদৌ হবে নাকি সেটা নিয়েও পরিকল্পনা মানে হচ্ছে আর কি। তো মানুষ মাকে উদ্ঘাটন করার জন্য ওখান থেকে সবাই ব্যস্ত হয়ে আছে, কিভাবে সেখান থেকে মাকে সরিয়ে দেবে সেই ব্যবস্থা করছে। তো সেই জন্য সেই দুঃখে আজকে মঙ্গলা মা অঝরে কান্না করছে, আর সেই কান্না দেখে পুরো মানে কি বলবো শরীর একদম খারাপ, মানে কাটা দিয়ে দিচ্ছে, একদম ভালো লাগছে না সেটা দেখে। যে আমরা তো সবাই নিজের বাড়ির ছাদের তলায় রয়েছি, শান্তিতে রয়েছি, কিন্তু আজকে পৃথিবীতে মানুষের কি অনাচার, মানে মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে যে মাকে তাড়িয়ে দিচ্ছে, কি ভণ্ড বলে এই বলে ওই বলে তাড়িয়ে দিচ্ছে। আরো যে পৃথিবীতে এত অনাচার হচ্ছে, এত ভণ্ডামি হচ্ছে, এত ক্রাইম হচ্ছে, সেগুলো কিন্তু মানুষের চোখে পড়ছে না। একটা নিরীহ মানুষ যে একটা সামান্য মাকে মানে সামান্য কিছু মানুষ আসছে, একটু রাস্তা হয়তো কখনো ব্লক হচ্ছে, কখনো কিছু অসুবিধা হচ্ছে, সেই জন্য মাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এরকম দেখতে গেলে তো আমরা যে বড় বড় জায়গায় যাই, তীর্থস্থানে যাই, সেখানে কি ভিড় হয় না? সেখানে কি মানুষের কোনো কিছু অসুবিধা হয় না? তারা মায়ের কাছে আমরা যাই, আশেপাশে কি কোনো বাড়ি নেই? তারাপীঠে আশেপাশে কি কোনো বাড়ি নেই? তাদের রাস্তা কি কখনো অসুবিধা হয় না? তো যদি সেখানেই মায়ের বাসস্থান হতো, মা যদি সেখানেই বাস করতো, তাহলে কি অসুবিধা ছিল তাদের? সেখান থেকে মাকে তাড়িয়ে দিয়েছে। এবার মা যেখানে গিয়ে এখন আছে, সেখানে কোনো স্থায়ী জায়গা নয় সেটা, মায়ের আদৌ সেখানে স্থায়ীভাবে থাকতে পারবে নাকি সেটাকেও সন্দেহ। তো এটাই বলতে এলাম যে মানুষের মেন্টালিটি, মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে, আজকে মাকে এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে। জানি না এর ফল পরবর্তীকালে কি হবে, এত অরাজকতা মানুষের মনে, এত হিংসা, একজনের প্রতি আরেকজন, একজনকে একটু দাঁড়াতে দেখলেই আরেকজনের এত হিংসা। তার হয়তো অনেক আছে, অনেক অর্থ আছে, তা সে তো ফ্ল্যাটে বাস করছে, তার মাথার তলায় এত ভালো ছাদ, এসি সবকিছু আছে। মা একটা সাধারণ তার বাড়িতে একটা দোতলার ওপরে একটা রুমে ছিল, সেখানে সব ভক্তরা যেত, সব সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছিল। তো সেই জন্য সেখান থেকে মাকে তাড়িয়ে দিল, উদ্ঘাটন করলো যে না, এখানে হবে না, মায়ের এখানে জায়গা নেই। তো মায়ের জায়গা কোথায় আমরা সেটাই দেখব। আর যারা এই কাজটা করেছে, আমার মনে হয় তারা খুবই ভুল করেছে, তারা ঠিক তার ফল পাবে। তো আমরা সেটা দেখব, মা সত্যিই আছে, নিশ্চয়ই তাদের ফল দেবে। আর যারা আমরা মায়ের সাথে আছি, মায়ের পাশে আছি, অবশ্যই থাকব, আর মায়ের পাশে থাকব এইভাবেই যত দূর সম্ভব তার পাশে থাকব। আর দেখব মঙ্গলা মা, আমরাও আপনার সাথে আছি, তো আপনি একদম কান্নাকাটি করবেন না, ভয় পাবেন না, আমরাও আপনাদের সাথে আছি। যদি সেরকম হয়, আমরাও সবাই মিলেই এই এর কি বলবো এগেনস্টে কথা বলবো, আর সবকিছু সঠিক হয়ে যাবে। মা আছে, জয় কৃষ্ণকলি মায়ের, জয় কৃষ্ণকলি মা আছে, সব সবকিছু ঠিক করে দেবে। মা ঠিক নিজের জায়গা খুব সুন্দরভাবে করে নেবে, এটা আমরা সবাই দেখার জন্য রেডি থাকবো, তাই না? তো ভিডিওটা পুরোটা দেখো, সত্যি খুব খারাপ লাগছে, মা অঝরে কান্না করছে তার জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদেরও কিছু মন্তব্য থাকবে, তো তোমরা অবশ্যই জানাবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যেই একটা খুব গুড নিউজ আছে, আর তো নেক্সট আমি একটা বার্থডে পার্টিতে গেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করবো, সেটাও তোমরা দেখবে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর মায়ের ব্যাপারেই, কৃষ্ণকলি মায়ের ব্যাপারেই তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো, সেটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবে, ঠিক আছে? ওকে, দেখতে থাকবে। মা আমাকে স্বপ্ন দিয়েছে, এই মায়েরও মিরাক্কেল হয়েছে, আর ওই মায়েরও মিরাক্কেল হয়েছে, যে বাচ্চা
উঠতে পারতো না, দাঁড়াতে পারতো না, অথর ছিল সেখানে, বাচ্চা কথা বলছে, বাচ্চা খাচ্ছে। এখানে আসার আগে আমি স্বপ্নও বলছি, মন্দিরে আমাদের বাড়ির পাশে কালী মন্দির আছে, সেইখানে গিয়ে মানে স্বপ্নে দেখা দিচ্ছে যে আমি কোনো জায়গায় আমার স্বামীকে নিয়ে কোনো ই পাচ্ছি না। তারপরে বলছে স্বপ্নে দেখা দিচ্ছে, তুই কান্না করছিস কেন? মানে কে যেন বলছে যে ওইখানে যা, মা যা দেবে ওইটা খেয়ে ওর ভালো হবে। মা আছেন, মা চলন্ত, আমি জানি আমি মাকে, মা আমাকে স্বপ্ন দিয়েছে। এই মায়েরও মিরাক্কেল হয়েছে আর ওই মায়েরও মিরাক্কেল হয়েছে, যে বাচ্চা উঠতে পারতো না, দাঁড়াতে পারতো না, অথর ছিল সেখানে, বাচ্চা কথা বলছে, বাচ্চা খাচ্ছে। এখানে আসার আগে আমি